তো আজকের আলোচনা বহু সংস্কৃতিবাদ বা মাল্টি কালচারালিজম তো আলোচনা শুরু করা যাক উনিশশো সত্তরের দশকের প্রথম দিকে বহু সংস্কৃতিবাদী আন্দোলনের সর্বপ্রথম উদ্ভব ঘটতে দেখা যায় কানাডা ও অস্ট্রেলিয়াতে এবং পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন জার্মানিতেও এর প্রভাব লক্ষ্য করা যায় অতি সাম্প্রতিককালে শক্তিশালী জাতীয়তাবাদী রাষ্ট্র ফ্রান্সের রাজনৈতিক কর্মসূচিতেও বহু সংস্কৃতিবাদের প্রভাব লক্ষ্য করা গেছে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশগুলো যথা ইংল্যান্ড ফ্রান্স স্পেন ও পর্তুগাল প্রভৃতি এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশে তাদের উপনিবেশিক শাসন গুটিয়ে নিলেও উপনিবেশের বাসিন্দা অনেকেই সাম্রাজ্যবাদী দেশগুলিতে শিক্ষা চাকরি ব্যবসা প্রভৃতি কারণে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন পরবর্তীকালে পাশ্চাত্য সাম্রাজ্যবাদী দেশগুলির আদি বাসিন্দাদের সাথে সাংস্কৃতিক অর্থনৈতিক ও অধিকার প্রভৃতিকে কেন্দ্র করে দ্বন্দ্বের সূত্রপাত হয় আর এই দ্বন্দ্বের বিধান করতেই রাষ্ট্রনীতির পরিবর্তন প্রয়োজন হয় যা বহু সংস্কৃতিবাদ নামে পরিচিত বহু সংস্কৃতিবাদ হল বহু সংস্কৃতির বা ভিন্ন সংস্কৃতির বা সাংস্কৃতিক বৈচিত্র্যের রাজনৈতিক ও সাংবিধানিক স্বীকৃতি এক কথাই বলা যায় বহু সংস্কৃতিবাদ হল বিভিন্নতার স্বীকৃতি বা রিকগনাইজেশান অফ ডিফারেন্স বহু সংস্কৃতিবাদ দৃশ্যমান ও সার্বজনীন মূল্যায়নযোগ্য সাংস্কৃতিক বৈচিত্র্যের উপাদানগুলিকে সূচিত করে যেমন ধর্ম ভাষা খাদ্য পোশাক পরিচ্ছদ সঙ্গীত ও জীবনশৈলী এগুলি জীবনযাত্রার সঙ্গে এমনভাবে মিশে যায় যাতে বৈচিত্র্যপূর্ণ ভাবনার সৃষ্টি হয় এইটি ছিল মূল উপাদান অর্থাৎ বহু আমরা যদি এই প্যারাগ্রাফটাকে একটু ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ হিসেবে ধরি এই প্যারাগ্রাফটাই হচ্ছে বহু সংস্কৃতিবাদের মূল বিষয় এখানে উল্লেখ করা হয়েছে এইটাই আর আমরা যদি বহু সংস্কৃতিবাদের আগে দেখি আগে যে চ্যাপ্টারে এই যে এই দুটো প্যারাগ্রাফ রয়েছে এই এই একটা প্যারাগ্রাফ এই একটা প্যারাগ্রাফ ও উপরের প্যারাগ্রাফ তাহলে আমরা দেখব এই দুটো প্যারাগ্রাফে আমাদের বহু সংস্কৃতিবাদের প্রথমে উদ্ভব এবং কি কারণে বহু সংস্কৃতিবাদ বিস্তার লাভ করেছে তা আমরা এই প্যারাগ্রাফে দেখতে পাই যে এই প্যারাগ্রাফে কিভাবে বিস্তার লাভ করেছে এটা হচ্ছে প্রথম কোথায় দেখা গিয়েছিল এবং কিভাবে বিস্তার লাভ করেছে আর এই প্যারাগ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে বহু সংস্কৃতিবাদের মূল বিষয়টা কি যে বহু সংস্কৃতিবাদ কী এবং কিভাবে বহু সংস্কৃতিবাদ জন্ম নিয়েছে এবার আসি বহু সংস্কৃতিবাদের তাত্ত্বিক অর্থাৎ কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী বহু সংস্কৃতিবাদকে বিশেষভাবে গড়ে তুলেছিলেন একজন আদর একটা রাজনৈতিক তত্ত্ব হিসেবে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব বা এই নোটে পড়ব তো প্রথম যে বহু সংস্কৃতিবাদের বিভিন্ন তাত্ত্বিক রয়েছে তার মধ্যে চার্লস টেলার তিনি একজন কানাডার রাষ্ট্রতাত্ত্বিক ছিলেন তার উল্লেখযোগ্য দুইটি গ্রন্থ একটা সোর্সেস অব দ্য সেলফ উনিশশো সালে প্রকাশিত আর দ্বিতীয় হচ্ছে দ্য পলিটিক্স অফ রিকগনাইজেশান উনিশশো সালে প্রকাশিত অর্থাৎ আমরা এই তাত্ত্বিকের যদি দেখি তাহলে আমরা দুটো তত্ত্ব দুটো গ্রন্থ পাবো এবং তার এই দুটো গ্রন্থই বহু সংস্কৃতিবাদের ক্ষেত্রে খুব জনপ্রিয় দ্বিতীয় ব্যক্ত হচ্ছে উইল কেম্বলিকা আর ক্যানাডিয়ান ফিলোজফার তিনি একজন কানাডা তাত্ত্বিক ছিলেন উইল কেমলিকা এবং তিনি খুব নাম করা একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন বা তাত্ত্বিক ছিলেন তার বহু সংস্কৃতিবাদের ক্ষেত্রে দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে লিবারেলিজম কমিউনিটি অ্যান্ড কালচার উনিশশো সালে প্রকাশিত আর মাল্টি কালচারাল সিটিজেনশিপ উনিশশো সালে প্রকাশিত এই দুটো গ্রন্থই হচ্ছে উইল কেমলিকার সবচেয়ে ইম্পর্ট্যান্ট গ্রন্থ বহু সংস্কৃতিবাদের ক্ষেত্রে এবং এরপরে যিনি আছেন তিনি হচ্ছেন গান্ধী সরি গান্ধী বলছে ভিকু পারেক তিনি একজন ইউকে পলিটি পলিটিক্যাল থিওরিস্ট এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভিকু পারেক হচ্ছেন ভারতীয় ভারতীয় তিনি একজন এবং সবচেয়ে বড় কথা হলো ইনি একজন গুজরাটের লোক গুজরাট গুজরাটের বাসিন্দা তিনি পরে তিনি ইংল্যান্ডে চলে যান এবং সেখানে নাগরিকত্ব গ্রহণ করেন সেই জন্যে এই নাম তিনি ইউকে এখানে বলা হয়েছে তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে গান্ধী উনিশশো সালে প্রকাশিত যদিও এটা কখন এই বহু সংস্কৃতিবাদ সম্পর্কে নয় তার বহু সংস্কৃতিবাদ সম্পর্কে উল্লেখযোগ্য গ্রন্থটি হচ্ছে রিথিংকিং মাল্টি কালচারালিজম এ কালচার ডাইভার্সিটি অ্যান্ড পলিটিক্যাল থিওরিস্ট দু সালে প্রকাশিত এই গ্রন্থটি হচ্ছে ভিকু পারেকের সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ যেটা আমাদের বহু সংস্কৃতিবাদের ক্ষেত্রে আলোচনা করা হয় এই এই গ্রন্থটাকে কেন্দ্র করে এ তারপরে হচ্ছে এ গাটম্যান মাল্টিকালচারালিজম অ্যান্ড দ্য পলিটিক্স অফ অর্গানাইজেশন এই যে গ্রন্থটি রয়েছে এই গ্রন্থটি হচ্ছে এই গাটম্যানের মাল বহু সংস্কৃতিবাদ সম্পর্কে এই গ্রন্থে আলোচনা করা হয়েছে যদিও এই গাটম্যান সম্পর্কে আমাদের রাষ্ট্রবিজ্ঞানে খুব একটা কোশ্চেন আসে না এই বহু সংস্কৃতিবাদ ক্ষেত্রে আমাদের দুটো বিষয়ে বিয়ে বিয়ে এবং আমরা এম দুটো কোশ্চেন পাবো সেই দুটো কোশ্চেন হচ্ছে বহু সংস্কৃতিবাদ সম্পর্কে উইল কেমলিকার চিন্তাভাবনা আলোচনা করো এবং ভিকু পারেক বহু সংস্কৃতিবাদ সম্পর্কে যে চিন্তাভাবনা দিয়েছেন সেই আলোচনা করো অর্থাৎ এখানে বহু সংস্কৃতিবাদ সম্পর্কে দুটো বিষয় এখানে দুটো তাত্ত্বিককে কেন্দ্র করে কোশ্চেন হতে পারে এবং দুটো তাত্ত্বিকের ক্ষেত্রেই দুটো তাত্ত্বিকই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা বিএ কিংবা এম এ পরীক্ষায় বারবার কোশ্চেন করা হয় কিন্তু আমাদের যেহেতু এই নোটটা বহু সংস্কৃতিবাদের ওপরে সেই জন্য নোটের ওপর শুধুমাত্র বহু সংস্কৃতিবাদকেই আলোচনা করা হয়েছে যদি আপনাদের মনে হয় যে এই নোট দুটো আপনাদের প্রয়োজন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমি অবশ্যইভাবেই আপনাকে এই দুটো নোট তৈরি করে দেব তো আজকে নোট বহু সংস্কৃতিবাদ কি আলোচনা করব যে বহু সংস্কৃতিবাদের বিভিন্ন দিক কি বলছে বহু সংস্কৃতিবাদ শুধুমাত্র একটি বাস্তব অবস্থার স্বীকৃতি নয় এটি একটি মূল্যবোধে মূল্য এটি একটি মূল্যবোধকে উজ্জীবিত করে এবং এই মূল্যবোধ সংস্কৃতিগত বৈচিত্র্যের পৃষ্ঠপোষকতা করে এবং তা এমন এক সমাজের স্বপ্ন দেখায় যেখানে বিভিন্ন সম্প্রদায়গত গোষ্ঠী নিজেদের সংস্কৃতিকে বা বিভিন্নতাকে বজায় রেখে ঐক্যবদ্ধ সাধারণ পরিচিতি গড়ে তুলতে সক্ষম হয় দেখুন এখানে কি বলছে যে এখানে পরিষ্কারভাবে বলছে যে এখানে মূল্যবোধকে খুব ইম্পর্টেন্ট দেওয়া গুরুত্ব দেওয়া হয় এবং মূল্যবোধের সঙ্গে সাংস্কৃতিকত বৈচিত্র্যকেও সামনে নিয়ে আসা হয় অর্থাৎ যখন আমরা বহু সংস্কৃতি বা বহু ধারাকে বা বহু চিন্তাভাবনাকে গুরুত্ব দান করছি তখন সেই সঙ্গে সঙ্গে তার সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা এবং মূল্যবোধ সব কিছুকে আমরা একসাথে গ্রহণ করি সেই জন্য বলছে বিভিন্নতাকে বজায় রেখে ঐক্যবোধে সাধারণ পরিচিতি গড়ে তুলতে সক্ষম হয় যেমন আমরা ভারতের ক্ষেত্রে দেখেছি যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই অনেকটা বহু সংস্কৃতিবাদের পৃষ্ঠপোষকতা করে বা বহু সংস্কৃতিবাদের এপিট বলতে পারি ঠিক সেরকমভাবে কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র ষ্ট্র ইংল্যান্ড এ সমস্ত ক্ষেত্রেও যখন বহু সংস্কৃতিকে আমরা গ্রহণ করছি তখন সেই সঙ্গে তাদের মূল্যবোধ তাদের চিন্তা ভাবনা এবং তাদের ঐক্যবদ্ধতা সবকেই কিন্তু আমরা একসাথেই স্বীকার করছি দ্বিতীয় বলছে আধুনিক গণতান্ত্রিক সমাজগুলিতে বহু সংস্কৃতিবাদকে মেনে নেওয়ার অর্থ সমাজে শুধুমাত্র বিভিন্ন সংস্কৃতির উপস্থিতিকে বোঝায় না এর মধ্য দিয়ে সাম্যের আদর্শের প্রতি এক তীব্র ও গভীর অনুরাগ প্রকাশ হয়ে থাকে দেখুন এখানে কি বলছে যে সাম্যের আদর্শের প্রতি এক তীব্র গভীর অনুরাগ অর্থাৎ সমাজে যদি আমরা সাম্য প্রতিষ্ঠা করতে হয় তাহলে আবশ্যিকভাবে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সমাজের সাংস্কৃতিক চিন্তাভাবনা বিভিন্ন সম্প্রদায়ের মূল্যবোধ সব কিন্তু আমাদেরকে একসঙ্গে স্বীকার করতে হবে এবং একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে হবে অর্থাৎ যদি আমরা গণতন্ত্রকে দেখি তাহলে গণতন্ত্রের দুটো অবশ্যিক দিক আসবে একটা হচ্ছে গরিষ্ঠ দিক একটা হচ্ছে সংখ্যালঘু দিক অর্থাৎ যখন আমরা সংস্কৃ বহু বহুত্ববাদকে গ্রহণ করছি তখন আবশ্যিকভাবেই কিন্তু সংখ্যালঘু সমাজকেও আমাদেরকে গ্রহণ করতে হবে এবং তাদের প্রতি ভাবধারার পরিবর্তন আনতে হবে এবং তাদের সংস্কৃতির যে বৈচিত্র্য সেটাকে স্বীকার করতে হবে এটা হচ্ছে বহু সংস্কৃতিবাদের মূল দিক দ্বিতীয় বলছে বহু সংস্কৃতিবাদে বিভিন্ন সম্প্রদায়গত গোষ্ঠীর অস্তিত্ব স্বীকার করা হয় এবং জাতিগত সাম্প্রদায়িক গোষ্ঠীর পরিচিতির ওপর ইতিবাচক মূল্য আরোপ করা হয় অর্থাৎ আমরা একটু আগে যেটা আলোচনা করলাম যে বহু সংস্কৃতিবাদে বিভিন্ন গোষ্ঠীকে ব্যক্তিকে সংস্কৃতিকে তারপরে হচ্ছে বিভিন্ন জাতিকে আমরা একসাথে প্রাধান্য দান করছি ফলে কি হয়েছে তাদের মধ্যে যে একটা ইতিবাচক পজিটিভ দিক যে পজিটিভ দিকের অর্থাৎ পজিটিভ মূল্যবোধ যেটা বলছে সেটাকে আমরা খুব সহজে বহু সংস্কৃতির মাধ্যমে অ্যাডাপ্ট করতে পারছি দিক তারপরে বলছে বহু সংস্কৃতিবাদের বৈশিষ্ট্য কি বলছে বহু সংস্কৃতিবাদের বৈশিষ্ট্য কি বলছে বিশ্বজনীনতার স্বীকৃতি আমরা জানি বহু সংস্কৃতিবাদ বিশ্বজনীনভাবে প্রতিষ্ঠিতা লাভ করেছে এবং বিশ্ব শুধুমাত্র কোনো দেশ বা কোনো রাষ্ট্র নয় সমগ্র দেশই কিন্তু এই বহু সংস্কৃতিবাদ আস্তে আস্তে লক্ষ্য করা গেছে এবং সেখানে কি বলছে যে বিশ্বজনীনতার উপর বিশেষ করে ব্যক্তিবর্গকে শুধুমাত্র ব্যক্তি হিসাবে নয় ব্যক্তির সঙ্গে জড়িত গোষ্ঠীকেও সমমর্যাদার শরিক করে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হয় অর্থাৎ যখন আমরা উদারনীতিবাদ দেখব উদারনীতিবাদী ত কি বলছে যে ব্যক্তি ইম্পর্টেন্ট গোষ্ঠীর বহুত্ববাদী উদার বলে যখন প্রথম সেখানে গোষ্ঠীকেও বেশি করে ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে কিন্তু এখানে কি বলছে শুধুমাত্র ব্যক্তি নয় ব্যক্তি ও গোষ্ঠী দুটোকেই কিন্তু একসাথে সমগুরুত্ব দেওয়া হচ্ছে দ্বিতীয় কী বলছে মূল্যবোধের ওপর গুরুত্ব আরোপ আবশ্যিকভাবে যখন আমরা মূল্যবোধ যদি কোনো গোষ্ঠী তত্ত্বে যদি মূল্যবোধ না থাকে তাহলে তাকে আমরা গ্রহণ করবই না সেই জন্য বলছে প্রতি রাষ্ট্রের গোষ্ঠী স্বতন্ত্র মূল্যবোধকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণের কথা বলা হয় অর্থাৎ যখন আমরা কোনো বহুত্ববাদী সমাজকে স্বীকার করছি তখন আবশ্যিকভাবে কি করছি স্বতন্ত্র মূল্যবোধকে আমাদেরকে স্বীকার করতেই হবে এবং তাদের যে মূল্যবোধ সেটাকে গ্রহণ করতে হবে তৃতীয় কি বলছে সাংস্কৃতিক সহনশীলতা অর্থাৎ রাষ্ট্র রাষ্ট্রীয় ক্ষেত্রে বহুতো স্বীকৃতির অর্থ হলো প্রতিটি সম্প্রদায়ের সাংস্কৃতিক বৈচিত্র্যকে স্বীকার করে নিয়ে রাষ্ট্রীয় ক্ষেত্রে সেই সংস্কৃতিকে বহন করা এটা তো সাধারণ ব্যাপার যখন আমরা বহু সংস্কৃতি বা বহু জাতিকে একসঙ্গে স্বীকার করবো তো তাদের মধ্যে যে সংস্কৃতিটা রয়েছে সেটাও রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রাধান্য লাভ করবে এবং সাংস্কৃতিকভাবেই সরি রাষ্ট্রীয় ক্ষেত্রেই সেই সংস্কৃতিটাকে স্বীকার করে তাকে প্রাধান্য দিতে হবে আর এইটা যখন প্রাধান্য দেওয়া হবে তখন তারা সমাজ সহযোগে গড়ে তোলা বহু সংস্কৃতিবাদ অর্থাৎ সমাজে সহযোগী গড়ে তোলা হল বহু সংস্কৃতিবাদের লক্ষ্য অর্থাৎ বিভিন্ন সংস্কৃতিকে যখন আমরা গ্রহণ করছি তখন সমাজে একটি ঐক্যবদ্ধ সমাজ লক্ষ্য করব যেটা বহু সংস্কৃতিবাদ খুব সহজেই বহু সংস্কৃতিবাদে খুব সহজেই সেটাকে দেখা যায় তৃতীয় বলছে সংখ্যাঘুষ সাংস্কৃতিক সংখ্যালঘু আবশ্যিকভাবে সাংস্কৃতিক সংখ্যালঘু লক্ষ্য করা যাবে একটু আগে যেটা আমরা বললাম গণতন্ত্র ও বহুত্ব বা গণতন্ত্র যে দুটি গোষ্ঠী দেখা যাবে সেই গোষ্ঠীতে অবশ্যইভাবে সংখ্যালঘুদের স্বীকৃতি ও সুযোগ সুবিধার কথা উল্লেখ করতে হবে এবং সাংস্কৃতিক বাদে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বীকৃতির ফলে রাষ্ট্রীয় সুরক্ষা ও সফল সমাজ গঠনে সাহায্য করবে আবশ্যিকভাবে এটা রাষ্ট্রীয় সুরক্ষা ও সফল সমাজ গঠনে বহু সংস্কৃতবাদ খুব সহজ খুব স্বাধীন খুব কার্যকারী ভূমিকা গ্রহণ করবে যখন আমরা রাষ্ট্রকে রাষ্ট্রের নীতি বহু সংস্কৃতিবাদকে গ্রহণ করব তো সমালোচনা কি বলছে যে সমালোচনার ক্ষেত্রে বলছে যে জাতিগুলি পরিচিতির সংকট খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনারা দেখবেন যে এতক্ষণ ধরে যেটা বলা হলো আমাদের যে বহু গোষ্ঠীকে স্বীকার করতে হবে বহু গোষ্ঠীর মূল্যবোধকে স্বীকার করতে হবে তাদের সাংস্কৃতিক যে প্রাধান্য বিভিন্নতা রয়েছে সেটাকে স্বীকার করতে হবে এটসেট্রা এটসেট্রা সব কিছু বলা হলো কিন্তু এবার সমালোচনার ক্ষেত্রে কি বলছে জাতিগুলির পরিচিতির সংকট যেমন ধরুন বহু সংস্কৃতিবাদ একটি বিকা একটি বিকাশের একটি অন্যতম অন্তরায় হলো জাতীয় গোষ্ঠীগুলির নিজস্ব পরিচিতির সংকট অবশ্যিকভাবে এটা একটা সত্যি ঘটনা কথা যে আমি একটু পরে বলছি এটা পড়ে নিই অনেক সময় নিজের দেশে থেকে অন্য দেশে মাইগ্রেট করা জনগণ নতুন দেশে বৃহৎ জনগোষ্ঠীর নিয়ম প্রথা বিধি আয়ত্ত করে ফেলে আবার নিজেদের দেশের সংস্কৃতিকে ঐতিহ্য বহন করে চলে দেখুন কি বলছে নিজের দেশের সংস্কৃতিকে ঐতিহ্যকে বহন করে চলে যেমন ধরুন একটা বাঙালি সম্প্রদায় ভারতীয় ভারতীয় বাঙালি সম্প্রদায় তারা যখন ইংল্যান্ডে কিংবা আমেরিকায় যুক্ত আমেরিকা যুক্তরাষ্ট্রে বসবাস করে তখন কি হয় তখন তারা একদিকে বাঙালি এবং তারপরে ভারতীয় এবং তারপরে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী তো তখন কি বলছে যে তাদের মধ্যে একটা পরিচিতি সংকট দেখা দেয় যে তারা আদৌ ভারতীয় না আদৌ বাঙালি না আদৌ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের তার কারণ কি বলছে যে ই ফলে এই অবস্থা তাদেরকে যথাযথভাবে নিজের দেশের বাসিন্দা হিসেবে অভিহিত করা যায় না তার কারণ হচ্ছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে টাকা ইনকাম করার জন্যে কিন্তু তারা বাঙালি কিন্তু কি হচ্ছে যে তারা না বাঙালির বাঙালি চিরাচরিত প্রথাকে ভুলতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রথা সেটাকে গ্রহণ করতে পারছে সেই জন্য কী বলছে যে তারা তেমন পুরাতন দেশের অধিবাসীদের উত্তরাধিকার বলে চিহ্নিত করা যায় না যেমন ধরুন তারা যে দীর্ঘদিন বসবাস করে তারা তাদের কিন্তু তাদের বাঙালি আনা বা তাদের ভারতীয় আনা সেটাকে কিন্তু ভুলতে পারে না তার ফলে তারা না মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসী হিসেবে পরিচিত হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অধিবাসী বা উত্তরসূরি না ভারতীয় বংশোদ্ভূত উত্তরসূরি সেটা কিন্তু সঠিকভাবে বলা যায় না আর এটি হচ্ছে যে পরিচিতির সংকট যা বহু সংস্কৃতিবাদের মূল প্রতিবন্ধকতা দ্বিতীয় কি বলছে দ্বিতীয় বলছে যে গোষ্ঠীর সদস্যদের পৃথক পৃথক অনুভূতি বহু কে অনেকটাই স্তব্ধ করে দিয়েছে কি বলছে যে একজন জনগোষ্ঠীর সদস্যরা গোষ্ঠীর আনুগত্যের পরিবর্তে আর্থিক সংস্থা বা বাণিজ্য এগুলির প্রতি বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে যেমন ধরুন কোনো একজন গোষ্ঠী গেছে কাজ সূত্রে গেছে কর্ম পেশা সূত্রে গেছে কিংবা টাকা ইনকাম করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে এবার ফলে তারা বেশিরভাগ সময় কী করেছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের কিংবা ইংল্যান্ডের যে কালচার সেটাকে অ্যাডাপ্ট করেছে ফলে তারা কি হয়েছে যে তাদের নিজের যে পৃথক পৃথক যে তারা যে বিভিন্ন দেশ থেকে এসছে তাদের যে পরিচিতি সেটা কিন্তু কখনোই ব্যক্তি স্বার্থ দ্বারা পরিচালিত হয়নি বা গোষ্ঠী স্বার্থ দ্বারা পরিচালিত হয় না যেমন ধরুন কোনো একজন ভারতীয় হিসেবে গেছে কিন্তু তারা বা বাঙালির সঙ্গে মিশছে না কিংবা ধরুন ভারতীয়দের সঙ্গে না মিশে আমেরিকা যুক্তরাষ্ট্রের অধিবাসীদের সঙ্গে বেশি মিলতে সাবলীল হচ্ছে ফলে কী হচ্ছে তাদের যে বিভিন্ন গোষ্ঠী যে পৃথক পৃথক গোষ্ঠী যেমন কী বাঙালি গোষ্ঠী ভারতীয় গোষ্ঠী সরি রাজস্থানী গ্রুপ মারোয়ারি গোষ্ঠী কিংবা ধরুন কোনো একটা ইউনিটির কথা বলছে কিংবা গুজরাটি গোষ্ঠী এদের আলাদা আলাদা পরিচিতি তৈরি করছে এবং একে একসঙ্গে মিশে তারা কাজ করতে পারছে না তারা কিন্তু নিজের নিজের পৃথক সত্তা বজায় রেখেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসীদের সঙ্গে ব্যবসায়িক বা সম্পর্কে লিপ্ত হচ্ছে এটাই বলছে যে পৃথক পৃথক অনুভূতি একটি দেশের ক্ষেত্রে বা বিভিন্ন দেশের ক্ষেত্রে এক পৃথক অনুভূতি কিন্তু তাদের ক্ষুদ্র স্বার্থ দ্বারা পরিচালিত হচ্ছে ফলে তাদের বহু সংস্কৃতিবাদের যে মূল লাভ বা মূল বিষয় সেটা কিন্তু প্রতিষ্ঠা পেতে পারছে না তৃতীয় কি বলছে যে গোষ্ঠীর সদস্যদের মধ্যে আত্মীয়তার বন্ধন পারিবারিক ঐতিহ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ প্রভৃতি বিষয়গুলি বহু সংস্কৃতিবাদের বিকাশের অন্যতম প্রতিবন্ধকতা অর্থাৎ যখন আমরা কোনো দেশে গিয়ে বহু সংস্কৃতিবাদের বা আমাদের গোষ্ঠীর গোষ্ঠীকে অন্য গোষ্ঠীর সঙ্গে একযোগে দেখছি বা একসঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করছি তখন কিন্তু আমরা তাদের সঙ্গে পারিবারিক বন্ধনে আবদ্ধ হচ্ছে না কোনো বিবাহ সূত্র বিবাহ সম্পন্ন হলে খুব কম হচ্ছে ফলে কি হচ্ছে এই এটা বহু সংস্কৃতিবাদের যে মিলেমিশে থাকার যে একটা অভিজ্ঞতা সেটা কিন্তু আর হচ্ছে না যেমন ধরুন এখনকার বর্তমান দিনে ভারতীয়রা ইংল্যান্ডে যাচ্ছে কিংবা আমেরিকা যুক্তরাষ্ট্রে যাচ্ছে কাজ সূত্রে হোক কিংবা অন্য কোনো সূত্রেই হোক তারা যাচ্ছে তারা এবং সেখানে সংস্কৃতি গ্রহণ করছে তাদের সঙ্গে পারিবারিক বন্ধনে আবদ্ধ হচ্ছে এই জিনিসগুলো কিন্তু এখন মডার্ন মডার্ন এজে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আগে এগুলো দেখতে পাওয়া যেত না ফলে বহু সংস্কৃতিবাদের যে মূল সুযোগ সুবিধা সেটাই কিন্তু গোষ্ঠী স্বার্থ বা গোষ্ঠীর সংস্কৃতিতে বাধা হয়ে দাঁড়িয়েছিল এটাই এই সমালোচনার মূল দিক যে তাদের সঙ্গে পারিবারিক বন্ধনে বা পারিবারিক সম্পর্কে আবদ্ধ না হয়ে নিজের গোষ্ঠী স্বার্থ বা নিজের ব্যক্তি স্বার্থকে বেশি প্রাধান্য দিচ্ছে যা বহু সংস্কৃতিবাদের ক্ষেত্রে অনেকটাই প্রতিবন্ধকতা বলা যায় মূল্যায়ন কী বলছে এই সকল সমালোচনা সত্ত্বেও আধুনিক রাজনৈতিক জাতি গঠনের ক্ষেত্রে বহু সংস্কৃতিবাদ একটি বিকল্প মডেল তা অস্বীকার করা যায় না এটা তো অবশ্যইভাবেই যে একটা নতুন একটা বিকল্প মডেল কারণটা প্রত্যেক দেশই কারণ কারণটা বলছে এখানে যেহেতু বিশ্বের কোনো দেশ এক জাতি বা এক রাষ্ট্রনীতির ভিত্তিতে গড়ে ওঠেনি তাই ক্ষুদ্র বৃহৎ সকল এরই একাধিক জাতি গোষ্ঠীর সংস্কৃতির ভাষা সংস্কৃতি ধর্মের মানুষের অবস্থান লক্ষ্য করা যায় কি বলতে চাইছে যে এখানে যে যেহেতু কোনো একটা রাষ্ট্র রাষ্ট্রে শুধুমাত্র একটি জাতি কিংবা একটি গোষ্ঠী বা একই সংস্কৃতি লক্ষ্য করা যায় না বিভিন্ন জায়গায় কর্মসূত্রে বিভিন্ন লোকের সমাগম ঘটছে এবং তারা বিভিন্ন জাতি গোষ্ঠী নিয়ে সংস্কৃতি নিয়েই তাদের ভাবধারাকে বেশি মানে সংমিশ্রণ তৈরি করছে ফলে বহু সংস্কৃতিবাদ তারা ইচ্ছে না করলেও তাদেরকে গ্রহণ করতে হচ্ছে এবং এটাই বর্তমানে মডেল যেখানে এক জাতি এক রাষ্ট্র কনসেপ্টটা কখনোই কাজ করে না কি বলছে এবার উদাহরণস্বরূপ কী বলছে যে ভারতবর্ষে বহু ধর্মের মানুষ বসবাস করলেও রাষ্ট্রনীতির ক্ষেত্রে বহু সংস্কৃতিকে গ্রহণ করায় এবং পক্ষপাতমূলক রাজনীতি না থাকায় রাষ্ট্রনীতির থেকে বহু সংস্কৃতিবাদ গৃহীত হয়েছে সেটা অবশ্যই আমাদের যে কালচারাল ডাইভার্সিটি রয়েছে যে আমাদের কথা আমরা বলি বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য সেটা তো অনেক আগে থেকে এটাকে গ্রহণ করা হয়েছে ফলে আমাদের বহু সংস্কৃতি আমাদের অনেক আগে থেকেই ভারতবর্ষে অ্যাডাপ্ট করে নিয়েছে কিন্তু অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স ইংল্যান্ডের ক্ষেত্রে বহু সংস্কৃতিবাদী চিন্তা চিন্তাভাবনা তাদের রাষ্ট্রনীতিতে অগ্রাধিকার পাচ্ছে এবং সফলভাবে তা প্রয়োগ হচ্ছে তো আবশ্যিকভাবেই এটাই হচ্ছে যে এখন ভারতীয় যে সংস্কৃতি বহু সংস্কৃতি যে চিন্তাভাবনা যে মডেল সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড প্রভৃতি দেশ খুব সহজে এটাকে অ্যাডাপ্ট করছে বা গ্রহণ করছে তার কারণ এটাই হচ্ছে বর্তমানে মডেল যেটা বহু সংস্কৃতিবাদকে গ্রহণ না করলে তাদের দেশের অর্থনীতি তাদের দেশের সামাজিক সংস্কৃতি সব কিছু থমকে যাবে তার কারণ একটি দেশে একটি মানুষ একটি জাতি কেবল বসবাস করে না বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার বিভিন্ন সংস্কৃতির মানুষ এক জায়গায় হচ্ছে এবং সেই দেশকে সমৃদ্ধ করছে তো মোটামুটি এটা একটা সংক্ষিপ্ত নোট যেটা বহু সংস্কৃতিবাদের একটা বেসিক ধারণা আপনাদের দেবে যে এই বহু সংস্কৃতিবাদ কীভাবে কাজ করে বহু সংস্কৃতিবাদের কী মূল বক্তব্য ওটা কী তার সমালোচনা কি আমি আগেই বলেছি যে উইল কে যে উইল কেমলিকা আর যে কেমলিকা ও ভিকু পারেক ভিকু পারেক সম্পর্কে যদি কোনো নোটের আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমি আবশ্যিকভাবেই চেষ্টা করব আপনাদেরকে সে বিষয়ে সাহায্য করার ধন্যবাদ